আছে। এদের মধ্যে একটি হচ্ছে বিশ্বে বিভিন্ন প্রজাতির সাপ আছে, যার মধ্যে শুধুমাত্র আফ্রিকাতেই 3000 প্রজাতির সাপ আছে। এদের মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক মাম্বা। বলা হয়ে থাকে সাপেদের মধ্যে এটি এমন একটি প্রজাতির বিষধর সাপ যারা একবার মানুষকে কাটা মাত্রই তার মৃত্যু অবধারিত। আসুন জেনে নিই এই ভয়ঙ্কর সাপটির বিষয়। ব্ল্যাক মাম্বা বিশ্বের সবচেয়ে বিষধর প্রজাতির সাপের মধ্যে পড়ে। বিশ্বের সবচেয়ে পাঁচটি বিষধর সাপের মধ্যে একটি হলো ব্ল্যাক মাম্বা। আপনারা জেনে খুশি হবেন যে এই সাপটি ভারত বা বাংলাদেশে পাওয়া যায় না, কেবল আফ্রিকাতেই এই সাপকে দেখা যায়, আর ওখানকার বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণই এই সাপ। আপনি যদি এই সাপটিকে দেখতে চান তাহলে সাহারা চলে যান, সেখানে প্রচুর পরিমাণে এই সাপ দেখা যাবে। আশ্চর্যজনক বিষয়টি হলো অন্য সাপেদের তুলনায় ব্ল্যাক মাম্বা প্রজাতির সাপের সংখ্যা অনেক বেশি। এই সাপটি দেখতে খুবই ভয়ঙ্কর, আর জঙ্গলের ঘন ঝোপঝাড় এবং গাছের ডালে থাকতে ভালোবাসে এরা। ব্ল্যাক মাম্বা সাপ সাধারণত 2 মিটার লম্বা হয়ে থাকে, আবার বলা হয় কখনো কখনো 4.5 মিটার পর্যন্ত লম্বা সাপ জঙ্গলে দেখা গেছে। এই সাপ অন্য সাপেদের তুলনায় প্রচণ্ড জোরে দৌড়াতে পারে, এমনকি ঘন্টায় 20 কিলোমিটার বেগে ছুটে তার শিকারকে আক্রমণ করতে পারে। ব্ল্যাক মাম্বা ভয় পেলে বা আতঙ্কিত হলে 10 থেকে 12 বার পর্যন্ত তার শিকারকে কামড়ায় এবং 400 মিলিগ্রাম পর্যন্ত বিষ শিকারের শরীরে ছেড়ে দেয়। এর বিষ হলো ফাস্ট অ্যাক্টিং নিউরোটক্সিক। ব্ল্যাক মাম্বার মাত্র 1 মিলিগ্রাম বিষ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই সাপ কামড়ানোর পরক্ষণেই মানুষের চোখের সামনে অন্ধকার নেমে আসে। ব্ল্যাক মাম্বা শরীরের যে অংশে কামড়ায় সেই জায়গাতে এমন অসহ্য যন্ত্রণা হয় যা একটি মানুষের সহ্য ক্ষমতার বাইরে। বলা হয় যে ব্ল্যাক মাম্বা কামড়ালে বাঁচার একমাত্র উপায় হল অ্যান্টিভেনিন, কিন্তু এই ওষুধ তৈরির আগে এই সাপের কামড় থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আফ্রিকাতে ব্ল্যাক মাম্বার আতঙ্ক এতটাই মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে যে এখানে যদি কোনো মানুষকে সাপে কামড়ায় তাহলে তাকে সবার আগে ব্ল্যাক মাম্বা সাপের অ্যান্টিডোজ দেওয়া হয়। যদি এই সাপ কাউকে কামড়ায় আর 20 মিনিটের মধ্যে তার চিকিৎসা শুরু না হয় তাহলে তার মৃত্যু অবধারিত। PBS অর্থাৎ পাবলিক ব্রডকাস্ট স্টেশনের দ্বারা আমরা জানতে পারি প্রত্যেক বছর প্রায় 20,000 মানুষের মৃত্যু হয় এই সাপের কামড়ে। এখন আপনি ভাবছেন যে এই সাপটির নাম ব্ল্যাক মাম্বা দেওয়া হয়েছে কারণ এই সাপটির রং কালো বলে। তাহলে জেনে রাখুন আপনার ধারণা সম্পূর্ণ ভুল। অনেকে বলে থাকে এই সাপটির মুখের ভেতরের রং কালো, তাই এর নাম ব্ল্যাক মাম্বা। এই সাপ বিপদের আশঙ্কা টের পেলেই তার রং বদলে ফেলে, যা সবুজ, হলুদ ও ধূসরও হতে পারে। ব্ল্যাক মাম্বা তার এক কামড়ে 10 থেকে 12 জন মানুষকে মেরে ফেলতে পারে। এরা সাধারণত জঙ্গলে থাকতে পছন্দ করে, কিন্তু কখনো কখনো শিকারের খোঁজে লোকালয়ে চলে আসে। যেখানে মানুষের ভিড় বেশি থাকে সেইখানে এই সাপ আক্রমণ করে। আপনি যদি ব্ল্যাক মাম্বার কামড়ের হাত থেকে বেঁচে যান তো ঠিক আছে, তা না হলে এই সাপ যে ব্যক্তিকে কামড়ায় তার শরীর অল্প সময়ের মধ্যেই নীল হয়ে যায় এবং তার মৃত্যু ঘটে। ব্ল্যাক মাম্বা সাধারণত ছোট পাখি বা জীবজন্তুদের শিকার করে, কিন্তু এই সাপের শিকারের পদ্ধতি অন্যান্য সাপেদের থেকে একদমই আলাদা। ব্ল্যাক মাম্বা প্রথমে তার শিকারকে তাড়া করে তার শরীরে বিষ ছেড়ে দেয়, তারপর অপেক্ষা করে এবং শিকারকে লক্ষ্য রাখে। যখন বিষক্রিয়ার ফলে শিকারটি প্যারালাইসিস হয়ে মারা যায় তখন সে তার শিকারকে আস্তে আস্তে গিলতে শুরু করে। সবথেকে আশ্চর্যজনক বিষয়টি হলো ব্ল্যাক মাম্বা তার শরীরের থেকে 4 গুণ বড় শিকারকে অনায়াসে গিলে ফেলতে পারে। এই সাপ প্রজননের সময় 6 থেকে 25টি ডিম পারে। বলা হয়ে থাকে এই সাপ একবার ডিম পাড়ার পর আর তার বাচ্চাদের মুখ দেখে না এবং তাদের ছেড়ে চলে যায়। 3 মাস ডিমের ভেতর থাকার পর ছোট মাম্বাগুলি ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে। এই সময় বাচ্চাগুলি 16 থেকে 24 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। মনে করা হয়ে থাকে ব্ল্যাক মাম্বা 11 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে, কিন্তু এত বয়স পর্যন্ত তাদের শিকার ধরার ক্ষমতা কমে যায়। কিছু লোক ব্ল্যাক মাম্বাকে অতি সাধারণ সাপ মনে করে ভুল করে, কিন্তু ভুল করেও আপনি এইটি ভাববেন না। রুশে বসবাসকারী এক ব্যক্তি এই বিষধর সাপটি নিয়ে ভিডিও বানাত। তিনি মনে করেছিল যে তার কাছে যে সাপটি আছে সেইটি তার পালতু সাপ এবং তার কামড়ে তার কিছুই হবে না।
আর এই ভেবে তিনি নিজের হাতে দংশন করিয়েছিল, আর এর ফলে তার মৃত্যু ঘটেছিল। সেই জন্য বন্ধুরা, এরকম পাগলামি আপনারা কিন্তু করবেন না। প্রকৃতির সৃষ্টি এই বিষধর প্রাণীটি থেকে দূরে থাকুন।